নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় সিবিআইয়ের হাতে গ্রেফতার ঘিরে নাটকীয় সংঘাত। নিম্ন আদালতে এই চারজনের অন্তর্বর্তী জামিনের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। গতকাল সন্ধ্যায় নারদ মামলায় এই চারজন শর্ত সাপেক্ষে জামিন পান, কিন্তু তারপরে সিবিআই জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। ভার্চুয়াল মাধ্যমে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ ব্যানার্জির বেঞ্চে মামলার শুনানি হয়। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, পর্যাপ্ত তথ্য প্রমাণ ও রাজ্যপালের অনুমতিতে তারা এই চারজনকে গ্রেফতার করেছে। নিজাম প্যালেসের সামনে পরিস্থিতির কথা উল্লেখ করে এই মামলা ভিন রাজ্যে নিয়ে যাওয়ার জন্য হাইকোর্টের কাছে আর্জি জানানো হয়। শুনানির পর প্রধান বিচারপতির বেঞ্চ নিম্ন আদালতের জামিনের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। আগামীকাল হাইকোর্টে পরবর্তী শুনানি হবে।